রাজ্যে 23টি আসন পাবে বিজেপি এমনই দাবি করেছেন অমিত শাহ আর এ নিয়ে বিজেপি সভাপতিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যত চোর ছাচোর দু নম্বরীগুলোর একটাই ঠিকানা ভারতীয় জনতা পার্টি আর পচা পদ্মে এমনই জাদু জয়েন করলে চোর ও সাধু এটা তারা প্রমাণ করতে চেয়েছিল কিন্তু মানুষ তার বিরুদ্ধে জবাব দিয়েছে তারা বলেছে 22টা আসন পাবো আমি ক্যামেরায় অন রেকর্ড বলে যাচ্ছি মমতা ব্যানার্জি 42 ডাক দিয়েছে 23 তারিখ ভোট বাক্স খুলবে কত ধানে কত চাল আর তৃণমূলের সাথে মানুষ রয়েছে না বিজেপি সিপিএম এর সাথে রয়েছে সেটা মানুষ প্রমাণ করে দেবে আমি ক্যামেরায় বলে যাচ্ছি অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি তার যদি ক্ষমতা থাকে অন রেকর্ড শুনে রাখুন আপনাদেরকে 2 থেকে 7-এর দোরগোড়াও আমরা পার করতে দেব না সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলিয়ে 2-4টে আসন জোর জবরদস্তি আপনারা ভাবছেন সন্ত্রাস করে ভোট করে আমরা জিতব আমরা তাও হতে দেব না আপনার ক্ষমতা থাকলে আপনি বলুন আপনি যদি 20টার নিচে আসন পান আপনি কান ধরে বাংলার মানুষের কাছে অন ক্যামেরা উদ্বোস করবেন আর আপনি যদি 20টার বেশি পান আমি অন ক্যামেরা কান ধরে বাংলার মানুষের কাছে উদ্বোস করব